মোবাইলে অনেক আসক্ত, আমি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো, কিভাবে আসক্তি কমিয়ে আনবো? এই প্রশ্ন যিনি করেছেন, যদি অন্তর থেকে আপনি প্রশ্নটি করে থাকেন তাহলে আপনাকে আমি স্যালুট জানাই, আপনার কপালে আমি চুমু খেতে চাই। রোগ ধরতে পারা, এটা হলো একজন মানুষের সুস্থতার পথে অর্ধেক পথ অগ্রসর হয়ে যাওয়া। আজ গোটা সমাজের সর্বস্তরের মানুষ, হুজুর বলেন কি সাধারণ মানুষ বলেন, ছাত্র বলেন কি বয়স্ক মানুষ বলেন, মহিলা বলেন কি পুরুষ বলেন, এমন কি শিশু, গোটা সমাজ আজ এই স্মার্টফোনের যে এডিকশন, এটার যে আসক্তি, এটার যে নেশা, এর নেশায় সব আসক্ত হয়ে মাতাল হয়ে গেছে। সমাজের বেশিরভাগ মানুষ রীতিমতো আমরা রোগী হয়ে গেছি। রাতে ঘুম ভেঙে গেছে হঠাৎ করে, গভীর রাতে মোবাইলটা একটু না তাহলে ভালো লাগে না, ঠিক না? রাতে শোয়ার সময় আর কিছু করি আর না করি, দুই হাতে মোবাইলটা ধরে টিপতে টিপতে মুনাজাত করতে করতে না ঘুমাইলে ঘুম আসে না, ঠিক না? ঠিক, রাস্তায় হাঁটতে হাঁটতে হাত দিয়া মোবাইলটা দেখতে 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 উষ্ঠা খাওয়ার আগ পর্যন্ত থামি না, ঠিক না? ঠিক, মোবাইল দেখতে 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 বউয়ের সাথে ঝগড়া লাগার আগ পর্যন্ত, যে মোবাইলের দিকে এত কেন তাকাও, একটু আমার দিকেও তাকাও, সংসারের দিকেও তাকাও, এই ঝগড়া লাগার আগ পর্যন্ত মোবাইলটা রাখি না। ভাইরা আমার, কি পরিমাণ সময় মোবাইল নিচ্ছে বলেন? আপনি যে আমরা যে স্ক্রল করি, যে ফেসবুকে ইউটিউবে স্ক্রল করেন, যে আঙ্গুল দিয়ে আঙ্গুল ক্ষয় হওয়ার দশায় এত ঘষাঘষি করতেছেন এটা, আর স্ক্রল করে কি দেখতেছেন, নিচে কোথায় যাচ্ছেন মনে হচ্ছে কিছু হারায় গেছে, কত কিলোমিটার যে স্ক্রল করছেন, করতে 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 এর কোনো এন্ডিং আছে, কোনো শেষ আছে? একটু ঘুরে কিছুক্ষণ পরপর নেট দুর্বল হলে আবার কতগুলো চলে আসে, ঠিক না? ঠিক ভাইরা আমার, ইবলিস আমাদেরকে নেশায় বুদ করে ফেলেছে, আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে, আখেরাতকে ভুলিয়ে রেখেছে। কত সংসার ধ্বংস হচ্ছে এডিকশনের কারণে, কত যুবকের যৌবন শেষ হয়ে যাচ্ছে, কত শিক্ষার্থীর ছাত্র জীবন ধ্বংস হয়ে গেছে, কত ব্যবসায়ীর ব্যবসা লাটে উঠে গেছে, কত শিশুর জীবন শেষ হয়ে গেছে, চোখ শেষ হয়ে গেছে, শরীর ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই মোবাইলের নেশার কারণে। আজকাল তো বাবারা মায়েরা ছেলে মেয়ে একটু কো করলেই হলো, আস্তে করে মোবাইলে কার্টুন বাইর করে ধরা দেয়, ঠিক না? ঠিক, এই জিনিসটা সন্তানের জন্য লাভের না ক্ষতির, এটা আমরা সবাই বুঝি, ক্ষতির যে সেটা আমরা সবাই, চোখ শেষ হচ্ছে, ব্রেন শেষ হচ্ছে, গোটা শরীর শেষ হয়ে যাচ্ছে, তারপর আমরা দিচ্ছি। ভাইরা আমার, এটার আসক্তি থেকে বাঁচার উপায়টা কি? বাচ্চাদের কথাটা বলি, বাচ্চাদেরকে মোবাইলে আসক্তি থেকে বাঁচানোর প্রধান উপায় হলো, আগে মা বাবা মোবাইলের আসক্তি থেকে বাঁচতে হবে। আপনি নিজে দেড়াত মোবাইলে একটা টিপতে থাকবেন টিপতে থাকবেন, আর ছেলে বলবেন আব্বু ধরে না ধরে না, খবরদার, এই ছেলে জীবনেও মোবাইল ধরা ছাড়বে না। বাচ্চারা যা শুনে শিখে তার চেয়ে দেখে শিখে বেশি, শুনে যতটুকু শিখে বাচ্চারা তার চেয়ে দেখে শিখে। আপনি মুখে বলতেছেন বাবা মোবাইল ধরতে হয় না, কিন্তু আপনি সারাদিন টিপেন, তখন সে মনে করে দুধ আব্বু আমারে বোধহয় কোনো কারণে আমার বোধ হয় পিছায় রাখতে চাচ্ছে, উনি টিপে টিপে আগে যাচ্ছে আমার এই পিছায় রাখতে চাচ্ছে, অতএব আব্বুরের ষড়যন্ত্র, এটা কোনোভাবে সহ্য করা হবে না, সে মোবাইল টিপে টিপে, ঠিক না? ঠিক, মা নিজে মোবাইল টিপে আর ছেলে মেয়েকে বলে এ তোরা পড়ালেখা কর পড়ালেখা কর, মাথা খারাপ কিভাবে পড়ালেখা করবে পোলাপাই। অতএব মা বাবা অন্তত সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও মোবাইলের নেশা এটা থেকে নিজেরা মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, সন্তানদের মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলার রাস্তা করে দিতে হবে। আমরা ছোটবেলায় দৌড়াদৌড়ি করেছি, আপনারা যারা আমাদের বয়সে বা আরো বড় আছেন বয়সে, আপনারা ছোটবেলায় সব দৌড়াদৌড়ি করেছেন, গোল্লা ছুট খেলেছেন, ফুটবল খেলেছেন, হাডুডু খেলেছেন, লাফালাফি করেছেন, অনেক কিছু করেছেন, করেছেন না? আপনাদের পেটে চর্বি জমার সুযোগ পাইছে, আর এখন পোলা পাইন দেখেন ভাঁজ পড়ে গেছে চর্বি, কারণ ওটা তো দৌড়াদৌড়ি নেই, কোনো ঘাম ঝরানি নাই, পরিশ্রম নাই, সব ফার্মের মোরগ হয়ে বড় হচ্ছে, ফার্মের মোরগের মতো না, শরীরে টিপ দিলে দেখবেন বেশ বেশ করতেছে, কারণ শরীর কোনো স্ট্রং, আমরা দৌড়াদৌড়ি করেছি, ঘাম ঝরেছে, এবং পুকুরের মতো মাথায় দুইবার তিনবার সাঁতার দিয়ে ফেলেছি, গোটা শরীরের ব্যায়াম হয়েছে, শরীর স্ট্রং হয়েছে, আর এখন ফার্মের মুরগি প্রজন্ম আপনি তৈরি করতেছেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি ধ্বংস করতেছেন, হাতের মধ্যে আপনি অস্ত্র তুলে দিয়ে তাকে আত্মহত্যার দিকে আপনি নিয়ে যাচ্ছেন। অতএব তাদেরকে শারীরিক যে খেলাধুলা এটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এবং এর জন্য মা বাবা নিজে শরীর হতে হবে, তাদেরকে সাথে নিয়ে খেলতে হবে,
এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে এডিকশন থেকে রক্ষা করা যাবে ইনশাআল্লাহ পরিবেশ দিতে হবে পরিবেশ দিতে হবে বাচ্চাদেরকে বোঝাতে হবে কেন মোবাইল ফোন তাদের চোখকে তাদের ব্রেনকে তাদের শরীরকে ধ্বংস করে দেয় বোঝাতে হবে তাদেরকে ইনশাআল্লাহ এটা হলো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আর নিজেরা বাঁচবেন কেমনে এটার জন্য দরকার হলো নিজের বিরুদ্ধে নিজে একটা অপারেশন করার পরিকল্পনা নিজের অপারেশন নিজে তো সাধারণত করা যায় না কিন্তু এই অপারেশন করতে পারবেন এই অপারেশনে কোনো কাটাছেড়া করা লাগবে না এটা হলো নিজের ট্রিটমেন্ট মেন্টাল ট্রিটমেন্টের জন্য সেটা কি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা আইফোন ব্যবহার করেন তো এই ফোনটা বিক্রি করে ফেলেন কাউকে দিয়ে দেন এবং একটা বাটনওয়ালা মোবাইল নেন এটা করার জন্য কিন্তু কলিজা লাগবে একটা বিশাল বড় ছোট কলিজার মানুষ এটা পারবে হাই হাই ফেসবুক ছাড়া বাঁচবো কেমনে ইউটিউব ছাড়া আমি বাঁচবো কিভাবে হাই হাই বউ ছাড়া থাকা যাবে কিন্তু ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে বাপমা ছাড়া থাকা যাবে ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে এইরকম নেশা আজকাল যুবকদের মধ্যে হয়ে গেছে কি যায় নাই এক যুবক হাসি মুখে তার মায়ের দিকে তাকায় রয়েছে তো বলে কি ব্যাপার এরকম কেমন ঘটনা কিভাবে ঘটলো আজকাল যুবক তো মায়ের দিকে তাকে হাসার টাইম নেই তার ব্রেইনে সবসময় ফেসবুক ইউটিউব টিকটক এগুলা সে মায়ের দিকে তাকে তাকানোর সময় নেই তো ভাই আমো ভাত দাও খানা দাও বাইরে গেলাম এইসব অস্থির কারণ তার মাথায় ওইটা তো বলে মায়ের দিকে তাকায় হাসছে কারণ কি বলে কারণ হলো মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে মোবাইলের কি হয়েছে আয়ু শেষ চার্জ শেষ হয়ে গেছে এই জন্য এখন আর কি করবে এই জন্য মায়ের দিকে তাকায় একটু নির্মল একটা হাসি দিস কথাটা কৌতুকের সুরে বললেও বাস্তব আপনি যদি নির্মল হাসি দিতে চান মনুষ্যত্বে ফিরে আসতে চান তাহলে আপনার স্মার্টফোনের গলা চিপে কিছুদিনের জন্য ধরুন চেষ্টা করা যাবে কঠিন কাজ আল্লাহ আমাদেরকে এই কঠিন কাজটা করার তৌফিক দান করুন কিছুদিন আপনি নিজেকে এটা থেকে মুক্ত রাখেন ব্যস্ত করে ফেলেন অন্য অন্য কাজে ভালো মানুষের সান্নিধ্যে থাকেন সহজ হবে ইনশাআল্লাহ আজকাল কি বলবো হুজুর গায়রে হুজুর কেউ বাদ নাই সব এই মোবাইলের ভিতরে কি ডুব দিয়াস ঠিক না ঠিক মসজিদ সাহেব ইমাম সাহেব খতিব সাহেব শেখ সাহেব হুজুর সাহেব কোন সাহেব আমরা ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেই জন্য কি কি আমল করতে হবে ভাইরা আমার আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এবার আসি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে তাকওয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির জিন্দেগিতে আল্লাহ তাআলা বরকত খুলে দিবেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা যদি ঈমান এবং তাকওয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকওয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব প্রকৃত কল্যাণের অধিকারী যদি হতে চান আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান তাহলে আপনাকে আল্লাহর প্রতি ঈমান এবং তাকওয়া আনার চেষ্টা করতে হবে ভাইরা আমার আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা বা সারা দুনিয়াতে আমরা মনে করি যে আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে অনেকগুলো সম্পদ দিয়ে দিলে বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধহয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন কারুনকে অনেক সম্পদ দিয়েছেন নমরুদকে অনেক প্রতিপত্তি দিয়েছেন কিন্তু এর কোনোটি তার কল্যাণ আনতে পারে এই সমাজে বহু মানুষ আছে অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে কিন্তু মানসিক প্রশান্তি নেই আল্লাহ তাআলা তাকে কল্যাণ আবার অনেক গরিব মানুষ আছে আল্লাহ তাআলা তাকে অনেক সুখে রেখেছেন এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই এই জন্য সুখের সাথে সবসময় সম্পদের সম্পর্ক থাকে অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান টাকা চান না কল্যাণ চান কল্যাণ চান সুখ চান না পয়সা চান যদি সুখ এবং কল্যাণ চান প্রথম কাজ হলো ঈমান এবং তাকওয়া লালন করতে হবে মুত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে দুঃখের মধ্যেও হাসে নমরুদ প্রাসাদ থেকেও শান্তি পায়নি ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তাআলা
সুখটা লেখক আল্লাহ তাআলা যদি চান আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন ভাইরা আমার ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয় আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন এটার জন্য এক রাত নয় সারা বছর আল্লাহর আনুগত্য করার আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে নাম্বার 2 আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিসে মান সাররাহু আইয়ুবসাতালাহু ফি রিজকি আও ইনসালাউ ফি আসারি ফালিয়াসিল রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দেক রিজিকে বরকত হোক কল্যাণ হোক তার hayat এবং জীবনে বরকত হোক এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করে রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বিরাদার আপনার বোন ভাতিজা আপনার ফুফু আপনার চাচা আপনার মামা খালা এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন বাবা মা তো বটেই এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বেশি যোগাযোগ রাখেন সংযুক্ত রাখেন সম্পৃক্ত থাকেন ভালো সম্পর্ক রাখেন হাই হ্যালো রাখেন সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ান আর কিছু না হোক সম্পর্ক যেন খারাপ না হয় সে চেষ্টা করেন তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন শুকরিয়া আদায় করতে শিখেন আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম যদি তোমরা আমার কোন নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শুকর আদায় করো যে নিয়ামত পাইছো এটাকে আমি আরো বাড়াই দেব সুবহানাল্লাহ অতএব যা পেয়েছেন আল্লাহ যা দিয়েছে অন্যকে কি দিয়েছে এটা নয় আপনাকে যা দিয়েছে এজন্য মন খুলে আল্লাহকে শুকর আদায় করে বলেন আল্লাহ অনেকে তো এটাও পাও না পায় নাই আমি যেটা পেয়েছি অতএব আপনি যে দিয়েছেন এজন্য আপনার প্রশংসা এই প্রশংসা করা মানে হলো আপনার নিয়ামত আরো বৃদ্ধি হয় ইনশাআল্লাহ অতএব অনেক মানুষ আছে নিয়ামত না পাইলে একটু এদিক সেদিক হলে একটু কম পাইলে অস্থির হয়ে যায় নাশকর হয়ে যায় ভালো করে শুনে রাখেন এই পৃথিবীতে নাশকরকে কখনো আল্লাহ তাআলা নিয়ামত দেন না বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাশ করে নাই নাই কিছু হলো না রে গেল না রে শেষ হলো রে কপাল পড়ে আমি শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম ভাগ্যরে গালিগালাজ করে এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে আর যারা যা পাইছে এটার উপর শুকর আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেন অতএব তিন নম্বর আমল হলো ভাগ্যে ভালো কিছু লেখার জন্য আল্লাহ প্রশংসা করা যা পাইছে এটা শুকর আদায় করা চার নম্বর হলো সাদাকা করা দান দানে ধন বাড়ে আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপকল আছে না চাপকল যখন পানির লেয়ার নিচে নেমে যায় আপনি জগে করে পানি নিয়ে আসেন এই পানিটা আনার পর কি করেন আপনি আপনি কি সেগুলা ঢেলে আরো চাপ দেন নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে তার সাথে যেটুকু আছে এটুকু আমি ধরে রাখি এটা করে কেউ বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে এরপরে এমন পানি উঠা উঠে যে আর জগ ভরেও কুলান যায় না ঠিক না ঠিক ঠিক একই ভাবে যারা অভাবে আছেন আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে অভাবী মানুষকে কল্যাণের পথে একটু একটু দান করেন আপনি 1000 টাকা আছে 10 টাকা দান করেন দান যত করবেন আল্লাহ তাআলা তার ধনকে বাড়িয়ে দেয় সম্পদকে বাড়িয়ে দেয় আর কৃপণ এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা কড়ি আছে সে সব সময় ভিখারির মতো তার টান থাকে অভাব থাকে কখনো অভাব দূর হয় না এজন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন এবং নাম্বার 5 এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলতাস্তাগফিরু রাব্বাকুম নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার জাতিকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিজের পাপের জন্য ইস্তিগফার করো মাপ চাও লাভ হবে কি ইন্নাহু কানা গাফফারা এক নম্বর হলো ক্ষমা চাইলে মাপ পাবা আল্লাহ ক্ষমাশীল আর এরপরে কথা হলো যে ওয়ায়ুমদিদুলাকুম বি আমওয়ালি ওয়া বানিন সম্পদ সন্তান এই সবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করবেন রিচ করবেন এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা ইস্তিগফার করো ইস্তিগফারের জীবনে সবচেয়ে বেশি বরকত আসে সব সময় নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমারই ত্রুটি আমারই ভুল কত ত্রুটি আছে আমি জানি না হয়তো নিজের ভুলের কথা স্বীকার করবেন আল্লাহ আপনি মাফ করে দেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই যত ইস্তিগফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন এই কাজগুলোর মাধ্যমে ভাগ্যে ইনশাআল্লাহ ভালো কিছু লেখা হবে এর বিপরীতে আল্লাহর অবাধ্য হলে আল্লাহর নাফরমান হলে তার কপাল পোড়া হয় তার ভাগ্য খারাপ হয় এর পাশাপাশি যে ব্যক্তি নিয়ামতের নাশকরি করে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না এরও কপালে ভালো কিছু লেখা হয় না অতএব আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে এই কাজগুলো করবেন আর ভাগ্য
খারাপ হয় এরকম কাজগুলো বেশ আল্লাহর নাফরমানি এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে সৌভাগ্যবান করুন আখিরাতেও সৌভাগ্যবান করুন অনেক মানুষ আছে দুনিয়াতে হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থাকে আখিরাতে দুঃখী হয় অনেক মানুষ দুনিয়াতে দুঃখী হয় আখিরাতে সুখী হয় আর কিছু মানুষ আছে দুনিয়াতেও সুখী আখিরাতেও সুখী এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা আল্লাহ দুনিয়াতেও আপনার কাছে ভালো চাই আখিরাতেও ভালো চাই আল্লাহর কোনো অভাব আছে না অতএব আল্লাহর কাছে দোয়া করব দুটার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখবেন যদি আপনার ভাগ্যে ভালো কিছু দেখতে না পান ধৈর্য ধারণ করবেন অস্থির হবেন না কারণ আল্লাহ তাআলা সব পরীক্ষা করেন এরপরে দেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান